মঙ্গলবার থেকে পূর্ব বর্ধমান জেলা সহ আশেপাশের জেলার মধ্যে প্রথম স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনা ব্যয়ে দাঁতের সমস্ত রকম চিকিৎসা, দাঁত তোলা ও দাঁত বাঁধানো যাবে শহর বর্ধমানের শান হসপিটালে। এদিন হাসপাতালের কর্ণধার জানান, ডাক্তার অনন্য মণ্ডলের তত্ত্বাবধানে দাঁতের সমস্ত রকম চিকিৎসা হবে। এছাড়াও তিনি জানান, 18 বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিকদের 780 টাকার বিনিময়ে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ দিন শান হসপিটাল সমাজের সঙ্গে থেকে সমাজের মানুষের কাজ করতে ভালোবাসে, তারই একটা ফল হিসেবে আমরা একটা কাজ শুরু করছি, যেটা স্বাস্থ্যসাথী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের জন্য যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। কিন্তু দাঁতের চিকিৎসা স্বাস্থ্যসাথীতে হতো না, সেই দাঁতের চিকিৎসা শান হসপিটাল প্রথম আমরা শুরু করছি। এবং ডক্টর অনন্য মণ্ডল MDS মাস্টার ডিগ্রি করা ডাক্তার, উনি আমাদের এখানে আজ থেকে চিকিৎসাটা শুরু করছেন, সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে দাঁতের চিকিৎসা আমাদের এখানে শুরু হচ্ছে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে শান হসপিটাল যত রকম জটিল কেস যেগুলো বীরভূম থেকে রেফার পেশেন্ট, সেগুলো আমরা কিন্তু করি, ব্রেন অপারেশন, স্পাইন অপারেশন থেকে শুরু করে সমস্ত কিছু, এবং ক্যান্সারের ট্রিটমেন্ট আমরা দিয়ে আসছি। মানে আমাদের এই কয়েকটা জেলার মধ্যে ক্যান্সারের ট্রিটমেন্টও কেউ দেয় না, শান হসপিটালই একমাত্র দেয়। তবে আমরা আপনাদের মাধ্যমে জনস্বার্থে এটা বলতে চাইছি যে যাদের হাতে এখন স্বাস্থ্যসাথী কার্ড আছে, দাঁতের চিকিৎসার প্রয়োজন, তারা শান হসপিটালে যোগাযোগ করলে বিনামূল্যে চিকিৎসাটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পাবে। এছাড়াও যে আজকে বিশেষ একটা দিন, যে আপনারা জানেন যে কোভিড ভ্যাকসিন নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছিলাম যে সকলের জন্য যে ভ্যাকসিন বেসরকারি লেভেলে ভ্যাকসিন দেওয়া হোক, সেটা এতদিনে শান হসপিটালের হাতে সেই বেসরকারি ভ্যাকসিন এসে পৌঁছেছে। আমরা সেই ভ্যাকসিন কর্মসূচি শুরু করছি, এর মাধ্যমেও আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাইছি, যারা বেসরকারি মাধ্যমে ভ্যাকসিন নিতে চাইছেন কোভিড ভ্যাকসিন, 18 থেকে মানে তদূর্ধ্ব 18-এর ঊর্ধ্বে সমস্ত বয়সের মানুষই এখানে ভ্যাকসিন নিতে পারবেন। আমাদের প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভ্যাকসিনেশন চলবে। সরকার কেন্দ্র সরকার নির্ধারিত যে রেট 780 টাকা, সেই 780 টাকার বিনিময়ে আমরা ভ্যাকসিন দেবো। তবুও আমাদের যদিও 630 টাকার বাইরেও অনেক খরচা হচ্ছে, সরকারের রেট 630 আমরা কিনেছি, তারপরেও আমাদের ক্যারিং কস্ট কলকাতা বাগবাজার থেকে আমাদের গাড়ি করে আনতে হয়েছে কোল্ড চেন মেনটেন করে। তারপর আমরা আগের যেটা ভ্যাকসিনের সঙ্গে আমরা সিরিঞ্জ ফ্রি পেতাম, এখন সিরিঞ্জও আমাদেরকে কিনতে হচ্ছে, পার সিরিঞ্জ 5 টাকা করে দাম পড়ছে। এই অবস্থাতেও আমরা জনগণের কথা ভেবে, মানুষের এই কোভিড সিচুয়েশনের কথা ভেবে, থার্ড ওয়েভ যাতে না আসে, সেই থার্ড ওয়েভ যাতে আমরা রক্ষা করতে পারি, তার জন্য আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করছি 780 টাকার বিনিময়ে। ডাক্তার অনন্য মণ্ডল জানান, এদিন থেকে দাঁতের সমস্ত রকম চিকিৎসা স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে বিনামূল্যে করা হবে। চিকিৎসা হবে কার্ডের মাধ্যমে, কি বলবেন? 100 বার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই প্রথমবার দাঁতের চিকিৎসা হতে চলেছে শান হসপিটালে। তো আশা করি সে রুট ক্যানাল ট্রিটমেন্টই হোক, কি দাঁত তোলাই হোক, কি ডেঞ্চার, সব রকম সুবিধাই আশা করি পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে। তবে হ্যাঁ, নিশ্চয়ই কিছু শর্ত সাপেক্ষ রয়েছে, যেগুলো যা শর্ত রয়েছে, গভর্নমেন্টের যা রুলস রেগুলেশনস রয়েছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। তবে আশা করি এই প্রথমবার গোটা পূর্ব বর্ধমানে মানে প্রথমবার হতে চলেছে যে এই শান হসপিটালে দাঁতের চিকিৎসা হবে থ্রু স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। আশা করি তাতে সমস্ত সব শ্রেণীর লোকেদেরই এতে সুবিধা হবে, এটাই আশা করা যায়। আশা করা যায় দাঁতের যে কারণে, দেখুন এগুলো তো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সবগুলো প্যাকেজ ক্রিয়েট করা রয়েছে, ওই প্যাকেজের মধ্যে হতে হবে তবেই আপনার কিন্তু সুবিধাটা আপনি পাবেন। যদি আপনার সেই প্যাকেজের বাইরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছুটা হলো পেমেন্ট অপশনসের মধ্যে থাকবে। দেখুন এই মুহূর্তে যতটুকু আমরা জানি রুট ক্যানাল ট্রিটমেন্টের প্যাকেজ হচ্ছে গিয়ে 1350, মানে একটা 3000 টাকা 4000 টাকার একটা প্যাকেজ রয়েছে, যেটা আশা করা যায় যেগুলো যেটা কমন ট্রিটমেন্ট, রুট ক্যানাল ট্রিটমেন্ট, ক্যাপ, এই সুবিধাটা যেটা আপনি পাবেন সেটা এখানে পেয়ে যাবেন। স্কেলিংয়ের সুবিধা রয়েছে, মানে যেগুলো দাঁত তুলবার সুবিধা রয়েছে, ডেঞ্চার, যেগুলো কমন যেগুলো প্রবলেম, সেই কমন প্রবলেমে কিন্তু সুবিধা এদের এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আশা করা যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।